আজকে আমরা পড়ব সমান্তরাল সমবায় বা এই ভিডিওতে আমরা আগের দিনে এটা দেখিয়েছিলাম তিনটে রোধ নিয়ে দেখিয়েছি যে তিনটে রোধ আর ওয়ান আর টু এবং আর থ্রি কে যদি এইরকম ভাবে যোগ করা হয় তাহলে যে সমবায়টা হয় তাকে বলা হয় সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। কিরকম না, প্রতিটা রোধের একটা প্রান্ত তাদেরকে এক জায়গায় করা হয়েছে এবং অন্য প্রান্তগুলো আর এক জায়গায় করা হয়েছে এবং তার মধ্যে আমি ব্যাটারিটা যোগ করছি। এটা আমি পরে আর একটু ভালো করে ছবি এঁকে দেখাচ্ছি, ব্যাটারিটা যোগ করছি। তা আমি যদি ভি ভোল্টেজের একটা ব্যাটারি এখানে যোগ করি এবং আভ্যন্তরীণ রোধ নাই সবসময় বলে দিচ্ছি, তাহলে কি হবে না, এই যে এর দুটো প্রান্ত, আমি যদি এই দুটো প্রান্তকে এ এবং বি বলি, তাহলে এই এ এবং বি প্রান্তের মধ্যে কত ভোল্টেজ তৈরি হবে, কত বিভব পার্থক্য তৈরি হবে না ভি। তো এইটা হচ্ছে সমান্তরাল সমবায়। এবার আমি এটাকে আর একটা একই ছবি আমি একটু বড় করে আঁকি, আমার একটু সুবিধা হবে যে আমি তিনটে রোধ, সেই তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। সমান্তরাল সমবায়ের কথা একটু আগে আমি বললাম এবং সেখানে যে ব্যাটারিটা যুক্ত করেছি সেটার তড়িৎচালক বল ভি, আভ্যন্তরীণ রোধ শূন্য। তার মানে এ আর বি বিন্দুর মধ্যে, এখানে ভি তড়িৎচালক বলের ব্যাটারি যদি যুক্ত করি তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে না ভি, সেটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে ভি এ মাইনাস ভি বি, মানে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি এর সঙ্গে সমান। এবং এই বর্তনীটাতে ধরে নিচ্ছি আই প্রবাহ প্রবাহিত হচ্ছে। এবার আগের থেকে বিষয়টা আলাদা, কিরকম, এই যে আই প্রবাহটা এখানে আসার পর এখানে তিনটে যাবার রাস্তা, তার মানে আই প্রবাহটা তিনটে ভাগে, আচ্ছা এটা লিখি আর ওয়ান আর টু এবং আর থ্রি। এরপর বলি আই প্রবাহটা তিনটে ভাগে ভাগ হবে, একটা হলো আর ওয়ানের মধ্যে দিয়ে গেল আই ওয়ান, আর টুর মধ্যে দিয়ে গেল আই টু এবং আর থ্রির মধ্যে দিয়ে গেল আই থ্রি। অর্থাৎ এখানে কত বিভব পার্থক্য তৈরি হলো, আই ওয়ান আর ওয়ান সেটা কার সঙ্গে সমান, ভি এ মাইনাস ভি বি অথবা ভি এর সঙ্গে সমান, কারণ দুটো প্রান্ত এখানে লাগানো আছে। আবার এখানে কত বিভব পার্থক্য তৈরি হলো, আই টু আর টু তার দুই প্রান্ত এ বিতে লাগানো আছে, অর্থাৎ তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। আবার এর দু প্রান্তের বিভব, এখানে কত বিভব পার্থক্য তৈরি হলো, আই থ্রি আর থ্রি এবং সেটাও লাগানো আছে এ বি এর মধ্যে, তাহলে তারও দু প্রান্তের বিভব পার্থক্য হলো ভি। এটাই হলো সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে প্রতিটি রোধের দু প্রান্তে বিভব পার্থক্য সমান বা একই। তাহলে এই যে আগের বার শ্রেণী সমবায় দেখেছিলাম প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান, আর এখানে হচ্ছে প্রতিটি রোধের দু প্রান্তে বিভব পার্থক্য সমান, প্রবাহ মাত্রা আলাদা আলাদা হয়েছে। এবার আমি এর দু প্রান্তে বিভব পার্থক্য কত, অর্থাৎ আর ওয়ান রোধের দু প্রান্তে বিভব পার্থক্য কত না ভি এ মাইনাস ভি বি, এবং রোধটা হচ্ছে আর ওয়ান, তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই ওয়ান সমান কত, না আই ওয়ান সমান হচ্ছে ভি এ মাইনাস ভি বি বাই আর ওয়ান। এবার আই টু সমান কত, না এর দু প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি বি, রোধটা হচ্ছে আর টু, তাহলে এটা হচ্ছে ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই আর টু। এগুলো সব ওহম সূত্র থেকে পাচ্ছি, আই সমান ভি বাই আর, দু প্রান্তের বিভব পার্থক্য বাই রোধ। আর আই থ্রি সমান হচ্ছে ভি এ মাইনাস ভি বি, কারণ আর থ্রির দু প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি বি এবং রোধ হচ্ছে আর থ্রি, এটা হলো আই থ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, তার মানে ভি এ মাইনাস ভি বি বাই
আর ওয়ান প্লাস ভিএ মাইনাস ভিবি বাই আর টু প্লাস ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি। এবার আমি তুল্যাঙ্ক রোধের প্রসঙ্গে আসি। একই রকমভাবে এই তিনটে রোধের পরিবর্তে অর্থাৎ আর ওয়ান আর টু এবং আর থ্রি ছিল এরা সমান্তরাল সমবায়, তাদের পরিবর্তে আমি একটা রোধ লাগালাম, এটা প্যারালাল কম্বিনেশন বলে আমি এটাকে বলছি আর পি। তাতে দেখা গেল যে একই ভোল্টেজের ব্যাটারি দিলাম, অর্থাৎ ভি ভোল্টেজ দিচ্ছে এরকম ব্যাটারি দিলাম এবং এর মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আরেকবার দেখো যে আর ওয়ান আর টু আর থ্রি এরা সমান্তরাল সমবায় ছিল, ভি ভোল্টেজের ব্যাটারি দিয়েছিলাম, আই কারেন্ট ফ্লো হচ্ছিল। এবার এই তিনটে রোধকে তুলে নিয়ে আমি তাদের পরিবর্তে একটা রোধ দিলাম, সেটাকে আর পি বলছি, প্যারালাল কম্বিনেশন বলে আর পি, এবং ভি ব্যাটারি লাগিয়েছি এবং দেখা যাচ্ছে রোধ প্রবাহ মাত্রাটা একই আছে। তাহলে আমরা আর পি কে কি বলবো? না, আর পি হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ। তো তাহলে এক্ষেত্রে আবার এর দু প্রান্ত মানে আসলে কি এ এবং বি, তাহলে এক্ষেত্রে আর পির দু প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি বি, রোধটা হচ্ছে আর পি। তাহলে ভোল্টেজকে রোধ বা বিভব পার্থক্যকে রোধ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটাই পাবো কারেন্ট। তাহলে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ভি এ মাইনাস ভি বি বাই আর পি মানে এটা হচ্ছে আই, এটা সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে আমি ওই রকম ভাবে যদি লিখি ভি এ মাইনাস ভি বি বাই আর ওয়ান প্লাস ভি এ মাইনাস ভি বি বাই আর টু প্লাস ভি এ মাইনাস ভি বি বাই আর থ্রি, এটা যদি হয় তাহলে আমরা এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, যেখানে আর পি হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ বার করার ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই আর পি মানে তুল্যাঙ্ক রোধ ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ বার করার ফর্মুলা, তুল্যাঙ্ক রোধে কিন্তু আর পি। এবার আমি আরেকটু ডিটেল করি, ডিটেলে বলি আর কি রকম ব্যাপারটা। না, আমরা দেখলাম যদি এন সংখ্যক রোধ লাগাই তাহলে আগের মতোই বলতে পারবো যে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস এরকম করে ওয়ান বাই আর এন, অনেকগুলো রোধ যদি লাগানো হয়। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান বাই আর পি অর্থাৎ সমান্তরাল সময়ে তুল্যাঙ্ক রোধ সেটা ওয়ান বাই আর ওয়ানের থেকেও বড়, কারণ ওয়ান বাই আর ওয়ান প্লাস কিছু আছে, ওয়ান বাই আর টুর থেকেও বড়, এরকম সবগুলোর থেকেই বড়। তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারছি যে আর পিটা এটা আর ওয়ানের থেকেও ছোট, আর টুর থেকেও ছোট, আর থ্রির থেকেও ছোট, এরকম করে আর ওয়ানের থেকেও সরি আর এনের থেকেও ছোট। তার মানে যেটা আমি বলতে চাইলাম যে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধের মান যে রোধগুলো দিয়ে আমি সমান্তরাল সমবায় বানিয়েছি তাদের প্রত্যেকটার মানের থেকে ছোট। আমি যদি একটা উদাহরণ দিই যে দুই ওহম চার ওহম এবং এক ওহম এই তিনটে দিয়ে একটা সমান্তরাল সমবায় বানানো হয়েছে, এই তিনটে রোধ দিয়ে একটা সমান্তরাল সমবায় বানানো হয়েছে, তাহলে তুল্যাঙ্ক রোধ দায়েদের তুল্যাঙ্ক রোধ সেটাকে যদি আর পি বলি সেটা দুই ওহমের থেকেও ছোট হবে, সেটা চার ওহমের থেকেও ছোট হবে, সেটা
এক ওহমের থেকেও ছোট হবে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট যে বিষয়টা বলতে চাইছি স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে যে দুটো রোধের সমান্তরাল সমবায় যদি হয়, অর্থাৎ আমি লাগিয়েছি আর ওয়ান এবং আর টু, এরকম দুটো রোধের সমান্তরাল সমবায়, এটা একটু চটপট মনে রাখা যাবে, সেজন্য এইটা বলছি। কিরকম? তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের ফর্মুলা থেকে যে তুল্যাঙ্ক রোধ কত হবে, ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তা আমি এদিকটা যোগ করি, কি হবে আর ওয়ান আর টু আর উপরে আর টু প্লাস আর ওয়ান। এবার উল্টে দিচ্ছি, তার মানে আর পি সমান বার করছি, তাহলে আর পি সমান কত হলো আর ওয়ান আর টু ডিভাইডেড বাই, এখানে আর টু প্লাস আর ওয়ান আছে, ওটাকে আমি আর ওয়ান প্লাস আর টু লিখছি। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ মনে রাখার জিনিস, যে দুটো রোধের যখন সমান্তরাল সমবায় তখন তুল্যাঙ্ক রোধ, তখন ওই ওয়ান বাই আর করার দরকার নেই, তখন রোধ দুটোর গুণ ডিভাইডেড বাই রোধ দুটোর যোগ, রোধ দুটোর গুণ আর ওয়ান আর টু ডিভাইডেড বাই রোধ দুটোর যোগ, একেবারে করে দিতে পারবো। তুই এরকমভাবে করতেই পারিস, কিন্তু দুটো রোধের সমান্তরাল সমবায় কত, মানে ধর চার ওহম ও চার ওহম এর সমান্তরাল সমবায় কত হবে, এরা সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্যাঙ্ক রোধ কত হবে, না চার ইন্টু চার ডিভাইডেড বাই চার প্লাস চার, তাহলে কত হলো চার চারে ষোলো আর নিচে হচ্ছে আট, তাহলে এটা হবে দুই ওহম। তাহলে দুটো রোধের ক্ষেত্রে আমরা একটু চটপট বার করতে পারবো, সেই জন্য এই অংশটুকু বললাম, নাহলে সমান্তরাল সমবায়ের যেটা সাধারণ ফর্মুলা সেটা মনে রাখলেই হবে, কিন্তু পরীক্ষাতে যেটা হয় অনেকে এই ওয়ান বাই আর পিটা বার করে দিয়ে চলে যায়, তারপরে এটাকে যে উল্টাতে হবে অর্থাৎ অনুন্নক করতে হবে, আমরা চাইছি আর পিটা, যখন সমান্তরাল সমবায়ের রোধ বার করতে হবে, পরীক্ষার খাতায় অনেক সময় থাকে ওয়ান বাই আর পি যেটা হচ্ছে সেটাকে বার করি খাতায় উত্তরটা শেষ করে দেয়, এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা ধর এই দুটো রোধের ক্ষেত্রেই বলছি যে রোধ দুটো সমান, যেমন শ্রেণী সমবায় আমরা দেখিয়েছিলাম দুটো সমান রোধের সমান্তরাল সমবায়, তার মানে তখন কি হবে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাবো এটা কত হচ্ছে, এটা যোগ করলেই আমরা দেখতে পাবো এটা হবে টু বাই আর, তাহলে আর পি সমান কত আর বাই টু। তেমনি এটা যদি ওয়ান বাই আর পি তিনটে রোধ নিয়ে করছি তাহলে কি হলো তিনটে সমান রোধ ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, তাহলে এটা কত হবে থ্রি বাই আর, তাহলে আর পি সমান এক্ষেত্রে কত হবে উল্টে যাবে তাহলে আর বাই থ্রি। তাহলে এইটা থেকে আমি বুঝতে পারছি যদি এনটা সমান রোধ, লিখি এখানে এন সংখ্যক আর রোধ সমান্তরাল সমবায়ে লাগানো আছে তাহলে তখন তুল্যাঙ্ক বা তুল্য রোধ কত হবে, না আর বাই এন, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটাও মনে রাখা দরকার। আর একটা বিষয় এরপরে বলার, সেটা হচ্ছে যে এছাড়াও একরকম সমবায় আছে, মানে আলাদা কিছু নয়, এই দুটো সমবায়ের কম্বিনেশন, অর্থাৎ সেটাকে আমরা বলছি মিশ্র সমবায়, মানে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় দুটোর মিশিয়ে, কেমন ধরা যাক এই রকম একটা সমবায়, আবার এখানে দুটো শ্রেণী সমবায় আছে এবং তারপরে এরা সমান্তরাল সমবায় যুক্ত করা আছে, এটা ধরো এক ওহম, এটা হচ্ছে এক ওহম, এটা হচ্ছে এক ওহম, এটা হচ্ছে এক ওহম, তাহলে এরা দুজন কেমন আছে শ্রেণী সমবায়, আবার এরা দুজন কেমন আছে শ্রেণী সমবায়,
তাহলে এই দুটোর তুল্যাঙ্ক রোধ কত হলো? 2 ওহম। আবার এরা দুজন কি রকম আছে? শ্রেণী সমবায়, সেটারও তুল্যাঙ্ক রোধ কত হলো? 2 ওহম। এবার এই দুটো 2 ওহম রোধ সমান্তরাল সমবায় আছে, তাহলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? না, সেটা যদি আর পি বলি তাহলে কত হবে? আমরা শিখেছি দুটো রোধের সমান্তরাল সমবায় যখন করতে হয় তখন আমরা চটপট করার জন্য কি করি, 2 × 2 / 2 মানে 4/4, মানে হচ্ছে 1 ওহম। তাহলে এটা হলো মিশ্র সমবায় এক ধরনের। কি এখানে শ্রেণী সমবায়গুলো তার আবার নিজেদের মধ্যে সমান্তরাল সমবায় আছে। আবার অন্যরকম হতে পারে যে দুটো সমান্তরাল সমবায়, এই একটা সমান্তরাল সমবায়, এই একটা সমান্তরাল সমবায়, তারা কিন্তু আবার শ্রেণী সমবায় আছে। এই একটা সমান্তরাল সমবায়, এই একটা সমান্তরাল সমবায়, ধরে নিলাম এই রোধ দুটো হচ্ছে 2 ওহম করে, এই রোধগুলো সবই হচ্ছে 2 ওহম করে। তাহলে এই দুটো রোধ কিসে আছে? সমান্তরাল সমবায়ে। 2 আর 2 এর সমান্তরাল সমবায়ের রোধ কত হয়? 1 ওহম, এক্ষুনি দেখেছি। আবার এই দুটো সমান্তরাল সমবায়, তাদের তুল্যাঙ্ক রোধ কত? 1 ওহম। তারপরে তারা আবার শ্রেণী সমবায় আছে, তাহলে এখানে তুল্যাঙ্ক রোধ কত হলো? 2 ওহম। তাহলে এরকম মিশ্র সমবায়ের কথাও আমরা ভাবতে পারি। বইতে এরকম মিশ্র সমবায় বলে আলাদা ব্যাখ্যা করা কিছু নাই, কিন্তু এরকম অঙ্ক থাকতে পারে, মাধ্যমিক পরীক্ষাতেও এরকম অঙ্ক আসছে, কাজেই এই ধরনের অঙ্ক আমাদের অভ্যাসের মধ্যে রাখতে হয়। এইটা ছিল আমাদের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় ভিডিওর পড়া। আরেকটা বিষয় একটু বলে দিই, যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল কানেকশন করা হয় সেখানে সবসময় আমি এরকম দেখাচ্ছি, ধর এখানে একটা বাল্ব আছে, তারপর একটা পাখা আছে, আবার একটা টেলিভিশন আছে, তো এদেরকে সবসময় সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। এতে সুবিধাটা কি হয়, ধর বাল্বটা ফিউজ হয়ে গেল, তাহলে বাল্ব ফিউজ হয়ে গেল তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে না, বাল্ব জ্বলবে না, কিন্তু তাতে পাখা চলবে, টিভি চলবে। আর 2 নম্বর বিষয়, যে প্রতিটার দুই প্রান্তে আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির দুই প্রান্তে লেখা থাকে 220 ভোল্ট, তার মানে প্রতিটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির দুই প্রান্তে বিভব পার্থক্য কত করতে হবে? 220 ভোল্ট। তা আমরা এই সমান্তরাল সমবায় করলে সেই ঘটনাটা ঘটাতে পারি, অর্থাৎ প্রতিটা তড়িৎ যন্ত্র তার দুই প্রান্তে একই বিভব পার্থক্য, আমাদের যে সাপ্লাই লাইন তাতে 220 ভোল্ট, এইটা নিশ্চিত করতে পারি। আর একটা হচ্ছে যে একটা কোনো যন্ত্র খারাপ হয়ে গেলে, কেটে গেলে, গোদা বাংলায় যাকে বলে, অন্য যন্ত্রগুলো চলবে। এরা যদি শ্রেণী সমবায় লাগানো থাকতো, এরা যদি শ্রেণী সমবায় বাল্বটা এরকম বলছি, তারপর একটা ফ্যান বলছি, তারপর একটা টিভি বলছি, এরা যদি শ্রেণী সমবায় লাগানো থাকতো তাহলে, তারপর এটা বাড়ির কানেকশনের সঙ্গে লাগানো থাকতো, তাহলে দেখা গেলো যে বাল্বটা হয়তো কেটে গেল, তাহলে কিন্তু ফ্যানও বন্ধ হয়ে যেত, টিভিও বন্ধ হয়ে যেত, কারণ আর এর মধ্যে দিয়ে এটা যদি কেটে যেত তাহলে আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেত না, তখন বাকি যন্ত্রগুলো আমার অচল হয়ে পড়তো। সেজন্য এটা একটা মনে রাখার মতো জিনিস, যে আমাদের বাড়ির যে কানেকশন সেখানে সমস্ত তড়িৎ যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। আর দুটো বিষয়, একটা হচ্ছে যে বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার, এটা মনে রাখতে হবে। এইটা বর্তনীতে সমান্তরাল সমবায়ে থাকে, আর প্রবাহ মাত্রা মাপার যন্ত্র হচ্ছে অ্যামিটার, এটা বর্তনীতে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। এই দুটো ইনফরমেশন দিয়ে এই ভিডিও শেষ করছি।